বড় পর্দায় পা রেখেই নিজের অবস্থান জানিয়েছেন অভিনেতা আফরান নিশো। সুরঙ্গ সিনেমায় তার অভিষেক মনে রাখবে তার ভক্তরা। নিজ বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে সিনেমা হল না থাকায় এলাকাবাসী ঈদের দিন থেকে অস্থায়ী হল তৈরি করে টিকিটের বিনিময়ে দেখাচ্ছে সুরঙ্গ। 11 জুলাই আয়োজকদের আমন্ত্রণে ভুয়াপুরে যান আফরান নিশো। তার আগে অন্য একটি হলেও যান তারা। সঙ্গে ছিলেন সুরঙ্গর কারিগর রায়হান রাফি ও অভিনেত্রী তমা মির্জা। সেখান থেকে ঘুরে এসে জানাচ্ছেন আহমেদ তাওকির। দুপুরের পর শুরু যাত্রা। গন্তব্য সিরাজগঞ্জের রুট সিনে ক্লাব ও আফরান নিশোর নিজ এলাকা টাঙ্গাইলের ভুয়াপুর। মাইলের পর মাইল পথ পেরিয়ে পৌঁছা সিরাজগঞ্জে। ভক্তদের উষ্ণ ভালোবাসায় আপ্লুত সুরঙ্গ টিম, অবাক হল কর্তৃপক্ষ। এবার যাত্রা ভুয়াপুরের উদ্দেশ্যে, যেখানে বেড়ে ওঠা আফরান নিশোর। এ গল্পের শিরোনাম হতে পারে ভুয়াপুর টু ঢাকা। ভুয়াপুরের ছেলে টেলিভিশন ওটিটি কাঁপিয়ে পা রেখেছে সিনেমায়। অভিষেকটা হয়েছে মুগ্ধতাকে সঙ্গী করে, প্রশংসিত হয়েছেন অভিনয়ে। এমনটাই তো চেয়েছিলেন তিনি, হতে চেয়েছেন বা চাচ্ছেন অভিনেতাই। তবে ভুয়াপুরে সেদিনের চিত্রটা ভিন্ন। স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে নিশোকে সংবর্ধনা দেয়ার বর্ণিল আয়োজন অন্ধকারেও আভাস দেয় আলোর। হাজার হাজার নিশো ভক্ত অপেক্ষায় তাদের প্রিয় তারকার। যে অপেক্ষার শুরু হয়েছে নিজ উদ্যোগে সুরঙ্গ সিনেমা দেখার আয়োজনের দিন থেকে। এত গরমের ভিতরে এত কষ্ট করে এতটা মানে কতটা ভালোবাসা থাকলে পরে শান্তভাবে দেখার আগ্রহটা থাকে। আসে নিশোর পালা, শুধু সিনেমা নিয়েই নয়, স্মৃতিকাতর হয়ে ওঠেন প্রয়াত বাবাকে নিয়ে। আজকে আমি বড় পর্দায় কাজ করছি, আমার বাবা থাকলে মাহলটা আসলে অন্যরকম হতো, সে যে কত খুশি হইতো। তো আমি এই জন্য বলি বারবার যে আমি আমার বাবাকে বুঝতে পারছিলাম দুই সময়। এক, আমি যখন নিজে বাবা হয়েছি, আর যখন বাবা চলে গেছে। আমি যেহেতু সিনেমার মানুষ হয়ে গেছি, তো এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়তায়। তো সিনেমা হল ইনশাল্লাহ আমরা বানায় ছাড়বো। কথা বলেন রাহেন রাফি ও তমা মির্জা। সুভাইয়ের যেটা গ্রামের বাড়ি, সেখানে তারা নিজেরা নিজেরা একটা হল বানাচ্ছে। আমরা কিন্তু খুব অবাক হয়ে গেছি আসলে, যে সাধারণত এরকম কখনো হয় না। এই জন্য মূলত আমরা আপনাদের কাছে আসলাম, আপনাদেরকে ধন্যবাদ দিতে আসলাম যে আপনারা এইভাবে নিশো ভাইকে গ্রহণ করেছেন। আপনাদের জন্য সুরঙ্গ সিনেমাটি, এখানকার মানুষ যারা আছেন, নিশো ভাইকে যারা ভালোবাসেন, যারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন, তারা দেখার সুযোগটা পেয়েছে। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। প্রিয় তারকাকে কাছে পেয়ে যেন বিহ্বল তার ভক্তরা। স্লোগানে স্লোগানে মুখর স্কুল মাঠ। এবার ফেরার পালা। তবে তখন হয়তো আফরান নিশোর মনের ভেতর ফেলে আসা শৈশব, ইন্দ্রিয়তে মুক্তিযোদ্ধা বাবার গায়ের ঘ্রাণ, মস্তিষ্কে অভিনয়ে নিজেকে ছাড়িয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।